আল্লাহ রাসূল বেশ কয়েকদিন থেকে ওই সময় একদিন আয়েশা সিদ্দিকার ঘর থেকে উনি গভীর রজনীতে বের হইয়া খোলা ময়দানের মধ্যে এসে ওনার বুকের জামাটা খুলে বুকটা ইয়ামিনের দিকে ঘুরাইয়া প্রেম গাছ কি আর ধরে সেই জানে তার জালা প্রেম কোনদিন গাছে ধরে প্রেম ঝাঁকি দিলে পরে প্রেমের আগুন জারণ করে রে ধীরে ধীরে পোহরে প্রেম কোনদিন গাছে ধরে প্রেমের মরা মরছে ভাই রে না দেখিয়া বাসল ভালো নবী মস্ত পায় জীবনে চরম শোকে তার হয় নাই রে দেখা না দেখিয়া ভালো বাসল রে অশ্করুণী পাগেলা প্রেম কি কখন গাছে ধরে রে প্রেম কইরাছে হযরত বিল্লাল দিল যে আজান নবীর কথা শুই না সে হারাইল জীবন এত ভালোবাসে আইরে ওই অশ্করণি আর বেহেস্তের সুখের নবী গো পাইছে জানি ভালো প্রেম কি কখন গাছে ধরে খোলা ময়দানের মধ্যে এসে ওনার বুকের জামাটা খুলে বুকটা ইয়ামিনের দিকে ঘুরাইয়া বাতাস আসতেছে মিদিমি দুয়ার আল্লাহ রাসূল বলতেছে আহ এত সুগ্রান বেহেস্তের বাতাসে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল সুগ্রান হৃদয়ের মধ্যে লাগতেছে আর নবীজি আহ ইস শব্দ করতেছে এই হাওয়া আসতেছে কলিজায় লাগতেছে প্রতিদিন দয়াল নবী গভীর রাতে তাই ঘরের বাইর হইয়া ইয়ামিনের দিকে বুকটা ঘুরাইয়া দয়াল নবী ডাকি তোমারে নবী পার কর আমারে পার করিয়া নিও মরে রে তোমারি দরবারে পার করিয়া নিও এইরকম যখন প্রতিদিন নবী বাহির হয় এবার আশাকের পাইয়া একদিন কা বুঝায় মনেরে বুঝাইতে পারে না মনে মনে ভাবে হুজুর গভীর রাত্রে কেন বাহির যায় চলে জয়া দেখে ফাঁকা জায়গায় বুকের জমা খুলে হরে ইয়ামিনের দিকে দইরা প্রেমের বাতাস লাগে প্রেম কি কখন গাছে ধরে আয়েশা সিদ্দিকে যা দেখতেছে ওই ইয়ামিনের দিকে বুকটা ফিরে আস এ শব্দ করতেছে আর বেহেস্তের বাতাসে তার হৃদয়টা শীতল হচ্ছে আয়েশাকে বলতেছে আয়েশা বেহেস্তে থেকে ইয়ামিন থেকে বেহেস্তের বাতাস আসতেছে আমার বুকে লাগতেছে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল আয়েশা বলতেছে স্বামী গো কি বুঝলাম না একটা পাগল আছে ওই না করুন শহরে ইয়ামিন প্রদেশে ওই পাগল আমার প্রেমিক হইয়া প্রেম কোনদিন গাছে ধরে রে প্রেম ঝাঁকি দিলে পরে প্রেমের আগুন জারণ করে রে ধীরে ধীরে পুরে প্রেম কি কখন গাছে ধরে রে ওই পাগলটি আমার জীবনে চর্ম চোখে দেখে নাই স্বপ্ন যুগে হইছে গো দেখা আব্দুল্লাহ জানাজার তাই বাস্তবে হয় নাই দেখা পাগল আসতে পারে আমার বাড়ি আমার বাড়ি আইয়া ঘুরে গেছে না পাইয়া জানি প্রেম
কি কখনই গাছে ধরে রে খেল করো আয়শা কোন একদিন সে পাগল আমার সন্তান আসছিল তার মায়ের সেবা করতে সে সবসময় ব্যস্ত থাকে আমার সঙ্গে তার দেখা করা হয় না আমার দেখার জন্য সে সর্বকালীনের জন্য ব্যস্ততা কিন্তু একদিন আসলো কিন্তু বাইরে বাড়িতে এসে শুনলো যে আমি বাড়িতে নেই আমি দিন ইসলাম প্রসারে গেছি সে আমার দেখা না পেয়ে সে আবার চলে গেল সেই পাগলটি আমার প্রেমিক তার কাছ থেকে এই বেহেস্তের গন্ধ হাওয়াটা আমার বুকে এসে লাগে আর আমি শান্তি পাই আমি তোমাদের কাছে ফাতেমা হযরত আলী ইমাম হাসান হোসেন সাহাবীদেরকে ডাক দিয়ে বলেছিলেন যে আমি যখন চলে যাবো আমার জুব্বা জোড়া একজন পাগল আছে আমার প্রেমিক ওই ভক্ত পাগলটাকে তোমরা আমার এই জুব্বা জোড়া দিবা এটা অন্য কেউ পাবে না অনেক অনেকে আশা করেছিলেন তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নেওয়ার পরে সেই জুব্বা জোড়া হযরত আলী ওমর এনারা আবু বকর সিদ্দিক এনারা যে সেই বোরকাটা অস্কুরণী পাগলকে দিয়ে আসেন প্রেমের মরা কয়জন মরছে মরছে অস্কুরণী আরে দন্ত যে ভাঙ্গি দিল রে ওই পাগল জানি প্রেম কোনদিন গাছে ধরে রে এমনই প্রেম করলো গো তারা দয়াল নবীর সাথে না দেখা খুইনার খবর এই যে দন্ত শহীদ হইছে সবগুলা দন্ত ফালাইলো অস্করণী পাগলায় আরে কত ভালো বসল নদীকে কেমন বুঝাই প্রেম কোনদিন গাছে ধরে রে দয়াল নবী পাক জবানে বলছে বরকাত হযরত বেলাল আমার হইল ইশকের শরবত ইশকের শরবত হযরত বেলাল তো প্রেমিক ছিল আরে এত প্রেমিক হইয়া বেলাল আজান দিতে মরিল প্রেম কি কখন গাছে ধরে রে কি বলবো আর প্রেমের কথা আল্লাহর সঙ্গে প্রেম নবীর সঙ্গে চলছে কারবার যে আদম হইতেছে আদম হওয়ার প্রেম করিয়া পাঠাইল ধরাতে আরে গন্ধম খাওয়াইয়া গো মাওলা অপরাধী বানাইলা প্রেম কি কখন গাছে ধরে